Hey guys, welcome to the first episode of Old is Gold. এই সিরিজটা একদমই সিম্পল। এখানে আমরা এমন কিছু মানুষদেরকে নিয়ে কথা বলবো যারা এক সময় সোশ্যাল মিডিয়াতে রাজ করত। আর আজকের এই এপিসোডে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম মুখে আনলেই কে কি করছিস? মানে আজকে আমরা কথা বলবো সাগর মণ্ডলকে নিয়ে। কি চিনতে পারলেন না? আচ্ছা আমি দেখাচ্ছি। অনেক বছর বাদে তো আসুন কানে হেডফোন গুঁজে শুরু করা যাক আজকের ভিডিও। সাগর মণ্ডল যখন স্কুলে পড়তো তখন তার স্কুলের বন্ধুরা তাকে নিয়ে খুব ইয়ার্কি করতো, তাকে খুব খচাতো, কারণ সে কিছুটা মেয়েদের মতন ছিল। সে ছেলেদেরকে অকারণে জড়ি ধরতো আর মুখে লিপস্টিক লাগিয়ে চুমু খেয়ে বেড়াতো। তো ধীরে ধীরে সাগর বড় হয়ে উঠলো আর এক বিখ্যাত ময়দা শিল্পীতে, ক্ষমা করো মেয়েরা ভুল হয়ে গেছে, মানে মেকআপ আর্টিস্টে পরিণত হলো। আর এই খুশিতে তার বাড়ির লোক তাকে কিনে দিল একটা স্মার্টফোন। কিন্তু এই ফোনই হয়ে উঠলো তার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট, কারণ সে ফোনে ইনস্টল করলো সে যুগের প্রসিদ্ধ বিখ্যাত এবং অস্কার প্রাপ্ত একটি অ্যাপ যা হলো টিকটক। মিনওয়াইল আরে ভাই মরে গেছি তো, এবার তো একটু শান্তিতে থাকতে না ভাই, কত নাম করবি আমার। এই টিকটকের হাত ধরেই সাগর মণ্ডল তার পরিবর্তনশীল প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরে এবং সাগর মণ্ডল হয়ে ওঠে সবার প্রিয় মন্টি রয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি দাদা, মন্টি রয় যখন পক পক করে ছেলে থেকে মেয়ে হতো না, আমার জল ধরাটা পুরো জাত গোখরো হয়ে যেত। একশো বলে ছবি। ধীরে ধীরে মন্টি রয়ের ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তে থাকলো। করোনা কি জিনিস, মন্টি রয় সেই সময় করোনার থেকেও বেশি সংক্রমিত হয়েছিল। ঘরে ঘরে মানুষ হাঁকতে মুততে সব জায়গায় শুধু মন্টির ভিডিও দেখতো, মন্টির ভিডিও, এমনকি ট্রেনে বাসে সাইকেলে গাড়িতে যেখানে হোক না কেন সব জায়গায় শুধু মন্টির ভিডিও চলতো, মন্টির ভিডিও। এমনকি ভাই আমার দু তিনটে বন্ধু তো মন্টির নামে বুকে ট্যাটুও করে নিয়েছিল মন্টি রয় লিখে। সবকিছু ভালোই চলছিল কিন্তু কিছু টিকটকারসরা ইউটিউবারদের সঙ্গে নিয়ে নিল পাঙ্গা, আর তার ফলে টিকটক ভার্সেস ইউটিউবের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আর তার ফলস্বরূপ চাইনিজ অ্যাপ টিকটককে পদে লাথি মেরে প্লে স্টোর থেকে ভাগিয়ে দেওয়া হয়। আর জনপ্রিয় অ্যাপস টিকটক, উইচ্যাট সহ চীন ভিত্তিক 59টি অ্যাপস ভারতে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। ফির কে হুয়া? তারপরে কি মন্টি রয় দমে যাবার মতো মেয়ে না ভাই, আমি ছেলে না ভাই, আমি মেয়ে না ভাই, মন্টি রয় তার প্রতিভার জোরে সমস্ত সোশ্যাল মিডিয়াকে নিজের হাতের মুঠোয় করে নিল। আমার বুকে ভরা মৌচাক দূর লাগে বানাইছি, রসে ভরা কলসি দূর লাগে জমাইছি, মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি। কিন্তু দুঃখের বিষয় এই যে মন্টি রয়ের ক্রেজ সেটা ধীরে ধীরে বিলুপ্তির পথে। তাই আমাদের এই সিরিজটার লক্ষ্য হচ্ছে এই রকম সব বিলুপ্ত প্রায় প্রাণীদেরকে রক্ষা করা। মন্টি রয়কে আজও আমরা ভালোবাসি, তাই আমরা চাই না যে মন্টি রয়ের মতো এত ভালো এক প্রতিভা বিলুপ্ত হোক। তাই যারা যারা মন্টি রয়কে ভালোবাসো তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো ডিয়ার মন্টি রয়ের হেটার্স, তোমরা কি পারবে কোনো একটা ছেলের জল ঢোড়াকে জাত কোখরোতে পরিণত করতে? পারবে না। এটুকুই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও এরপর তোমরা কোন বিলুপ্ত প্রায় প্রাণীর সংরক্ষণ দেখতে চাও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সব বন্ধু বান্ধব, আর পারলে মন্টি রয়ের ফ্রেন্ডরা মন্টি রয়কেও শেয়ার করে দাও, শেয়ার করতে পারো তোমরা, একটু মজা হয় আর কি। ঠিক আছে, আর এবার আমরা তো রেগুলার ট্রাই করছি ভিডিও আনার। সো বাই, দেখতে থাকো, ভালো থাকো, বাই, টাটা।